গাড়ির রেডিয়েটরের পানি কিভাবে চেক করবেন এবং কিভাবে গাড়ির রেডিয়েটরের পানি ঢোকাবেন, এটা হচ্ছে রেডিয়েটর এবং এর পাশে হচ্ছে এটি রেডিয়েটরের ক্যাপ এবং এপাশে গাড়ির রেডিয়েটরের পানির ট্যাঙ্ক রয়েছে, এটা হচ্ছে রেডিয়েটরের পানির রিজার্ভ ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে দুটি দাগ রয়েছে, নিচের দিকে একটি দাগ রয়েছে, এটা হচ্ছে লো, আর এর উপরে একটি দাগ রয়েছে, এটা হচ্ছে ফুল। আপনি যখন রেডিয়েটর পানি ঢোকাবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ফুল পর্যন্ত রাখবেন। এখানে ফুলের কাছে আরও দাগ দেখতে পাচ্ছেন, আপনি যখন রেডিয়েটর পানি ঢোকাবেন অবশ্যই এতটুকু ঢুকাবেন, এর থেকে উপরে ঢুকাবেন না। যখন আপনি একদম এখানে পর্যন্ত ঢুকাবেন, ফুল করে ফেলবেন, তখন দেখা যাবে আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় দেখা যাবে এই পানিগুলো কিন্তু কি এদিক দিয়ে বেরিয়ে আসবে বেশি ঢুকালে। সেক্ষেত্রে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে যে দাগ দেওয়া আছে এতটুকু ঢুকাবেন। যখন রেডিয়েটর পানি শুকিয়ে যাবে শুধুমাত্র আপনি এই ক্যাপটা খুলে এখানে রেডিয়েটর পানি ঢুকাবেন, এরপর এটা আবার লাগিয়ে দিবেন। আপনাকে এই ক্যাপটা খুলতে হবে না, এই ক্যাপটা আপনি তখন খুলবেন যখন দেখা যাচ্ছে আপনার গাড়ির রেডিয়েটর পানি সব শুকিয়ে গেছে কিংবা আপনার গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে। আপনি যখন রেডিয়েটর চেক করতেছেন এখানে রিজার্ভ ট্যাঙ্কে একদম পানি নেই, তখন আপনি এই ক্যাপটা খুলে প্রথমে আপনি এখানে পানি ঢুকাবেন, এরপরে রিজার্ভ ট্যাঙ্কে পানি ঢুকাবেন। আর এই ক্যাপটা খোলার আগে একটা বিষয় অবশ্যই রক্ষা রাখবেন, সেটা হচ্ছে আপনার গাড়ি যখন ওভারহিট হয়ে স্টার্ট বন্ধ হয়ে যাবে, যখন রেডিয়েটরের পানি একদম শুকিয়ে যাবে, সেক্ষেত্রে আপনি স্টার্ট বন্ধ করার সাথে সাথে এই ক্যাপটা খুলবেন না। যখন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে কিংবা আপনি গাড়ি স্টার্ট বন্ধ করবেন, তখন যদি আপনি সাথে সাথে এই ক্যাপটি খুলেন তখন দেখা যাবে এখানে যে একটু একটু পানি থাকবে কিংবা এখানে অনেক বাতাস জমা থাকে, সেক্ষেত্রে এটা খোলার সাথে সাথে অনেক স্পিডে ক্যাপটি উপরে চলে আসবে এবং এখানে যে বাতাস কিংবা পানি থাকে ওই পানিগুলো অনেক বেশি গরম হয়ে থাকে, তখন দেখা যাবে অনেক বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। তাই যেটা করবেন সেটা হচ্ছে আপনি গাড়ির স্টার্ট বন্ধ করার পর কিংবা গাড়ির স্টার্ট বন্ধ হওয়ার কমপক্ষে 10 থেকে 20 মিনিট পর এই ক্যাপটি খুলবেন। এই ক্যাপটি খোলা একদম ইজি, এভাবে আপনি খুব সহজে খুলতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি ফুল রয়েছে, রেডিয়েটর ওয়াটার ফুল রয়েছে। এরপর এই ক্যাপটা আবার লাগাই দিবেন, এভাবে লাগাই দিবেন। এবং আপনারা এখানে যে রেডিয়েটরের পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিঙ্ক কালার, এগুলোকে মূলত কুলেন্ট বলে থাকে, এগুলো হচ্ছে নর্মাল পানি না। এখানে আপনি চাইলে নর্মাল পানি ঢুকাতে পারবেন, তবে নর্মাল পানি থেকে এই কুলেন্টগুলো সব থেকে ভালো, এগুলো হচ্ছে বেশি দিন ইউজ করা যায় এবং গাড়ির ইঞ্জিনের জন্য এগুলো সব থেকে ভালো। তবে এখানে যে কালার দেখতে পাচ্ছেন এটা যে পিঙ্ক কালার, এগুলো বিভিন্ন কালার হয়ে থাকে, গ্রিন কালার হয়ে থাকে, ইয়েলো কালার হয়ে থাকে, ব্লু কালার হয়ে থাকে বা অন্য কালারও হয়ে থাকে। রেডিয়েটরের এই কুলেন্টগুলোর প্রাইসের কথা বলতে গেলে এগুলো আপনি 1 লিটার 300 থেকে 400 টাকার মধ্যে পাবেন। যদি কখনও আপনার গাড়ির রেডিয়েটরের সব কুলেন্ট শুকিয়ে যায় সেক্ষেত্রে যদি আপনার কাছে কুলেন্ট না থাকে তাহলে আপনি এখানে সাধারণ যে নর্মাল পানিগুলো রয়েছে সেগুলো এখানে ঢুকাতে পারবেন, পরে আপনি আবার কুলেন্ট ঢুকাতে পারবেন। ওয়াটার এবং কুলেন্ট এর মধ্যে পার্থক্য কী? ওয়াটার এবং কুলেন্টের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে সাধারণত পানির তাপমাত্রা যখন 100 ডিগ্রি প্লাস হয়ে যায় তখন পানিগুলো বয়লিং শুরু করে কিংবা পানি থেকে বুদবুদ সৃষ্টি হয়, যার কারণে পানিগুলো খুব সহজে শুকিয়ে যায়। কিন্তু কুলেন্টের ক্ষেত্রে 120 বলেন 130 ডিগ্রি বলেন এর মধ্যে কিন্তু পানিগুলো বয়লিং সৃষ্টি হয় না এবং সহজে বুদবুদ সৃষ্টি হয় না, যার কারণে গাড়ির ইঞ্জিন অনেক বেশি ঠান্ডা থাকে এবং কুলেন্ট অনেক দীর্ঘস্থায়ী হয়, সহজে শুকায় না। এরপর 2 নম্বরটা হচ্ছে ফ্রিজিং কিংবা বরফ হয়ে যাওয়া। পানি সাধারণত যখন -5 -10 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পড়ে তখন অটোমেটিকলি পানি বরফ হয়ে যায়, কিন্তু কুলেন্ট প্রায় -30 ডিগ্রি সেলসিয়াসের আগে কখনও বরফ হয় না, যার কারণে সুবিধা হচ্ছে কুলেন্টের ক্ষেত্রে অনেকগুলো জায়গা রয়েছে যেখানে অনেক বেশি ঠান্ডা পড়ে। ওই ধরনের জায়গাতে যখন আপনি গাড়ি বন্ধ করবেন, এরপর যখন আপনি আবার গাড়ি স্টার্ট করবেন, যদি পানি হয়ে থাকে সেক্ষেত্রে পানি বরফ হয়ে যাবে, যার কারণে ইঞ্জিনে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে যখন পানি বরফ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে আপনি গাড়ি স্টার্ট করলেন, স্টার্ট হলো কিন্তু গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে, যার কারণে ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ওই ধরনের জায়গাতে যদি আপনার গাড়িতে কুলেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু কুলেন্ট সহজেই বরফ হবে না, আপনি যখন গাড়ি স্টার্ট করবেন এরপরে ওই কুলেন্ট কিন্তু দেখি আপনার গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখবে। তাহলে এখানে ফ্রিজিং ক্ষেত্র ওয়াটার থেকে কুলেন্ট সব থেকে ভালো। এরপর 3 নম্বরটা হচ্ছে রাস্টিং কিংবা মরিচা। আপনি যখন পানিতে কোনো একটি লোহার টুকরা বেশি দিন রাখবেন তখন দেখতে পাবেন যে ওই লোহার টুকরাটি নষ্ট হয়ে গেছে কিংবা লোহার টুকরাটিতে অনেক বেশি মরিচা চলে আসছে। ঠিক একইভাবে আপনি যখন সবসময় গাড়ির রেডিয়েটরে পানি ইউজ করবেন তখন দেখা যাবে বেশ কিছুদিন পর গাড়ির রেডিয়েটরের ভিতরে অনেক বেশি ময়লা জমে গেছে কিংবা অনেক মরিচা চলে আসছে, যার কারণে রেডিয়েটর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কুলেন্টের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন,
আপনি যখন গাড়িতে সবসময় কুলেন্ট ইউজ করবেন তখন দেখা যাবে গাড়ির রেডিয়েটরের ভিতরে ময়লা কিংবা মরিচা জমবে না। আশা করি এই তিনটা বিষয় যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এখানে কুলেন্ট এগিয়ে আছে। এবং কুলেন্টের আরেকটা সুবিধা হচ্ছে আপনি যখন কুলেন্ট একবার ফুল করবেন আপনার গাড়ির ইঞ্জিন যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কমপক্ষে 8 থেকে 10 মাস খুব সহজেই ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যখন ওয়াটার একবার ফুল করবেন দেখা যাবে 2-3 দিনের মধ্যে পানিগুলো শেষ হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি পানি কিন্তু শুকিয়ে যায়, কিন্তু কুলেন্ট অনেক তাড়াতাড়ি শুকায় না। এবং অনেকগুলো গাড়ি রয়েছে ফ্রেন্ডস, অনেকে দেখা যায় সকালে গাড়ি স্টার্ট করার আগে ওয়াটার ফুল করেছে রেডিয়েটরে, সেক্ষেত্রে দেখা যায় পরের দিন সকালে যখন আবার গাড়ি স্টার্ট করবে স্টার্ট করার আগে যখন চেক করে ওয়াটার আছে কি না সেক্ষেত্রে দেখা যায় রেডিয়েটর পানি সবগুলো শুকিয়ে যায়। কিন্তু কুলেন্টের ক্ষেত্রে বিষয়টা পুরোটাই ভিন্ন, আপনি যখন একবার ফুল করবেন সেক্ষেত্রে আপনি অনেক দিন চালাতে পারবেন। এখানে একটা বিষয় হচ্ছে আপনি কতদিন পর পর গাড়ির রেডিয়েটর পানি চেক করবেন, সেটা হচ্ছে আপনার গাড়িতে যদি কোনো সমস্যা না থাকে, আপনার গাড়িতে যদি নতুন হয়ে থাকে কিংবা আপনার গাড়ির ইঞ্জিন যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি 1 সপ্তাহ কিংবা 15 দিন পর পর রেডিয়েটর পানি চেক করতে পারেন যদি আপনি আপনার গাড়ির রেডিয়েটরে কুলেন্ট ঢুকিয়ে থাকেন। আর যদি আপনার গাড়ির রেডিয়েটরে যদি আপনি নর্মাল পানি ঢুকিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই প্রতিদিন চেক করবেন, কারণ পানি খুব সহজে শুকিয়ে যায় যার কারণে যে কোনো সময় আপনার গাড়ির রেডিয়েটরে পানি শুকিয়ে যেতে পারে। এবং আপনার গাড়ির রেডিয়েটরে পানি শুকিয়ে গেছে কিংবা এখনও ফুল আছে সেটা কিন্তু আপনি গাড়ির মিটারে দেখে বুঝতে পারবেন। এখন যে গাড়িগুলো বের হচ্ছে সবগুলো থেকে গাড়ির ইঞ্জিন টেম্পারেচার একটা মিটার থাকে, আপনারা এখানে একটা মিটার দেখতে পাচ্ছেন, এই যে এই কাটারে যদি একদম এসের কাছাকাছি চলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গাড়ির রেডিয়েটর পানি শুকিয়ে যাচ্ছে। আর যদি এটা মিডিয়াম কিংবা কুলের কাছাকাছি থাকে তাহলে বুঝতে পারবেন আপনার গাড়ির রেডিয়েটর পানি ঠিক আছে। যেহেতু এখন সব গাড়িতে ইঞ্জিন টেম্পারেচারের মিটারটি থাকে আপনি এই মিটারটি দেখে খুব সহজে বুঝতে পারবেন আপনার গাড়ির রেডিয়েটরে পানি আছে নাকি শুকিয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, এখানে একটা বিষয় হচ্ছে গাড়ির রেডিয়েটরের পানি কোন সময় চেঞ্জ করবেন কিংবা রেডিয়েটরটি কোন সময় পরিষ্কার করবেন, সেটা হচ্ছে গাড়ির কোম্পানি বলে থাকে যে 3 বছর গাড়ি চালানোর পর অবশ্যই গাড়ির সব রেডিয়েটরের পানি চেঞ্জ করে ফেলতে কিংবা গাড়ির রেডিয়েটরটি পরিষ্কার করে ফেলতে। সেক্ষেত্রে আপনি এটা আপনার উপর নির্ভর করে আপনি 1 বছর পর 2 বছর পর কিংবা 3 বছর পর রেডিয়েটরের পানি সব চেঞ্জ করতে পারেন কিংবা রেডিয়েটরটি আপনি পরিষ্কার করতে পারেন। এটা তেমন বেশি খরচ আসে না, আপনি চাইলে সার্ভিস সেন্টারে গিয়ে 20,000-30,000 কিংবা 50,000 কিলোমিটার চালানোর পর আপনি চাইলে গাড়ির রেডিয়েটরটি পরিষ্কার করতে পারেন অথবা গাড়ির রেডিয়েটরটি সব পানি চেঞ্জ করে নতুনভাবে রেডিয়েটর পানি ঢুকাতে পারেন, যার কারণে আপনি গাড়ি চালানোর সময় ভালো পারফরমেন্স পাবেন এবং ইঞ্জিনও খুব ভালো থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে গাড়ির রেডিয়েটরের যে পানিগুলো রয়েছে বিশেষ করে কুলেন্ট, এই কুলেন্টগুলো যেহেতু বিভিন্ন কালার হয়ে থাকে, রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার কিংবা ব্লু কালার, আপনার গাড়িতে যদি রেড কালারের কুলেন্ট থাকে যখন আপনার গাড়ির কুলেন্ট শুকিয়ে যাবে দেখা যাচ্ছে একটু করে কুলেন্ট রয়েছে, আপনি যখন আবার নতুন কুলেন্ট ঢুকাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি রেড কালার কুলেন্ট ঢুকাবেন। যদি আপনার গাড়িতে গ্রিন কালার কুলেন্ট থাকে সেক্ষেত্রে আপনি যখন কুলেন্ট ঢুকাবেন অবশ্যই গ্রিন কালার কুলেন্ট ঢুকাবেন, আপনি কখনও একটি কালার সাথে আরেকটি কালার মিক্স করবেন না। এক্ষেত্রে ব্র্যান্ডের কোনো সমস্যা নেই, আপনি প্রথমে একটি ইয়েলো কালার কুলেন্ট ঢুকেছেন ওটা হচ্ছে এক ব্র্যান্ডের, এরপর আপনি যখন আবার কুলেন্ট ঢুকাবেন ইয়েলো কালার সেক্ষেত্রে ব্র্যান্ডের কোনো সমস্যা নেই, যে কোনো ব্র্যান্ডে ঢুকাতে পারবেন। কিন্তু মনে রাখবেন এক কালারে ঢুকাবেন, আপনি যদি গ্রিন কালার ঢুকে থাকেন তাহলে সবসময় গ্রিন কালার ঢুকাবেন, আর যদি ব্লু কালার ঢুকে থাকেন তাহলে সবসময় ব্লু কালার ঢুকাবেন, এক্ষেত্রে কালার কখনো মিক্স করবেন না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন।